মরসুম শুরুর আগেই থাইল্যান্ডে প্রস্তুতি শিবির করছে কেরালা ব্লাস্টার্স। কিন্তু শিবিরে যোগ দেননি জাতীয় দলের মিডফিল্ডার জিকসন সিং। তখনই জল্পনা শুরু হয়েছিল আগামী মরসুমে কলকাতার অন্যতম প্রধান ক্লাব ইস্ট বেঙ্গলে যোগ দিতে পারেন। বৃহস্পতিবার সকালে সেই জল্পনা আরো বাড়িয়ে কলকাতায় পা রাখলেন জাতীয় দলের মিডফিল্ডার। তাহলে কি লাল হলুদে যোগ দিতে চলেছেন তিনি? আগামী মরসুমে শক্তিশালী দল গঠনের কাজ শুরু করে দিয়েছে ইস্ট বেঙ্গল। ইতিমধ্যে ঘরোয়া ও বিদেশে মিলিয়ে একাধিক ফুটবলারকে দলে নেওয়া হয়েছে। মাঝ মাঠকে শক্তিশালী করার দিকে নজর দিচ্ছেন ক্লাব কর্তারা। মুম্বাই সিটি এফসির প্রাক্তন মিডফিল্ডার আপুইয়াকে দলে নেওয়ার লড়াই ছিল লাল হলুদ, কিন্তু শেষ মুহূর্তে জাতীয় দলের এই মিডফিল্ডারকে দলে নিয়ে চমক দেয় মোহনবাগান। তখন থেকেই ভালো মানের ঘরোয়া মিডফিল্ডারের সন্ধানে ছিল ইস্ট বেঙ্গল শিবির। আপুইয়ার বদলে জাতীয় দলের আরেক মিডফিল্ডার জিকসন সিং এর দিকে হাত বাড়ায় তারা। জানা গিয়েছে বৃহস্পতিবারই এই ফুটবলারের শারীরিক পরীক্ষা করা হবে। সব ঠিকঠাক থাকলে এদিনই ইস্ট বেঙ্গল ক্লাবে সই করবেন 23 বছরের জিকসন। 2017 সালে ভারতে বসেছিল যুব বিশ্বকাপের আসর। সেই প্রতিযোগিতা থেকে উত্থান ফিল ফোডেন, ফেরান টোরেসের মতো তারকাদের। সেই প্রতিযোগিতায় আয়োজক দেশ হিসেবে ছিল ভারতও। সেই দলে ছিলেন জিকসন সিং। বিশ্বকাপে ভারত একটি মাত্র গোল করেছিল, সেটাও করেছিলেন জিকসনই। তবে গোল করার জন্য না, তিনি নিজের পরিচিতি বাড়িয়েছেন রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে। মিনার্ভা পাঞ্জাবের হয়ে উত্থান হলেও 2018 সাল থেকে খেলেছেন কেরালা ব্লাস্টার্সের হয়ে। দল ক্রেসপোর পাশে খেলার জন্য এরকমই একজন মিডফিল্ড জেনারেল সন্ধান করছিলেন ইস্ট বেঙ্গল। আপুইয়াকে না পেয়ে রেকর্ড অর্থে তাই জিকসনকে তুলে নিল লাল হলুদ ব্রিগেড।